খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আরো নোটিফিকেশন পাওয়ার জন্য। দুর্গাপূজার টপিক তো পুরো এখন আসতে চলেছে, তোমরা তো প্রচুর কমেন্ট করেছো, তোমরা তোমাদের কমেন্টের মানে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো গাইজ দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা ফ্রিজি, রাফ আর স্প্লিট এন্ডসও রয়েছে। তো আমার চুলটা কিন্তু আমি দু মাস আগে থেকে আমি প্রিপেয়ার করেছিলাম, বাট এই মাসে আমার শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু আমি কোনো রকম হেয়ার কেয়ার করতে পারিনি, তাই তোমাদের সাথেও সেইভাবে আমি কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করতে পারিনি। তো এবার থেকে করব। তো দেখতে পাচ্ছ আমার চুলটার কি অবস্থা। তো এখন থেকে কিন্তু আমি দুর্গাপূজার প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরাও দেরি করো না, তাহলে কিন্তু পরে তোমরা এই সময়টা পাবে না। তো এখন থেকে স্টার্ট করো, আর বেশি দিন কিন্তু আমাদের দুর্গাপুজো নেই, এখন থেকে স্টার্ট করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো আজকে আমি তোমাদের জন্য একটা ভালো মানে দারুণ বলতে পারো একটা রিমেডি শেয়ার করবো, একটা হেয়ার প্যাক শেয়ার করবো। সেটা যদি তোমরা মাসে ইউজ করতে পারো, মাসে 5-6 দিন ইউজ করতে পারো, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো একদমই হোম রিমেডি, তোমরা কিন্তু এটাতে কোনো রকম কোনো মানে খারাপ এফেক্ট পড়বে না, তোমরা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছে, যাদের হেয়ার ফলের প্রবলেম আছে বা ড্যামেজ হয়ে যাওয়ার প্রবলেম আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিপেয়ার হয়ে যাবে। স্প্লিট এন্ডসের প্রবলেম থাকলেও কিন্তু রিপেয়ার হয়ে যাবে, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তো চলো প্যাকটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো ভৃঙ্গরাজ পাতার পাউডার নিয়েছি আমি এখানে। তো এটাকে আমি 3 চামচ মতো আমি আমার একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা নর্মাল যে ভৃঙ্গরাজ গাছ হয় তোমাদের বাড়িতে যদি থাকে বা তোমরা যদি হাতের গোড়ায় পাও মানে টাটকা ভৃঙ্গরাজ পাতা যদি তা পাও, তোমরা ওটাকে বেটে নিতে পারো, বেটে ওটাকে লাগাতে পারো। আর যদি তোমরা চাও যে পাউডার দিয়ে করবে তাহলে পাউডারটাও খুবই ভালো আর এফেক্টিভ, এটা দিয়েই আমি করি। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এখন আমি ইউজ করছি হচ্ছে হিমালয়ের এই যে অ্যালোভেরা জেলটা, যেটা আমি ফেসের জন্য ইউজ করি, সেটাও কিন্তু তোমরা চুলের জন্য ইউজ করতে পারো। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তোমরা যদি টাটকা মানে প্ল্যান্টের অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো, অথবা মার্কেট প্রোডাক্ট যেটা আমি ইউজ করছি সেটাও তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো। তো এরপর আমি এখানে ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি, এটা আমাদের চুলটাকে খুব মানে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে, মানে যেগুলো যদি স্প্লিট এন্ডসের প্রবলেম বলো বা রাফ হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের হেয়ারটাকে মানে অ্যালোভেরা জেল আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমাদের হেয়ারটাকে খুব ভালোভাবে নারিশ করবে, ভিটামিন থাকবে। তো চলো এরপরে আমি দেখো 2খানাকেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি এর মধ্যে। তো এগুলোকে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মিক্সড করতে হবে। আর এরপরে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে দই, টক দই ইউজ করছি। তো তোমরা অবশ্যই এই পার্টটাকে একদম মিস করো না, টক দই কিন্তু ইউজ করতেই হবে, ভীষণ ভালো তোমাদের চুলের জন্য। যাদের চুলে নানা রকমের প্রবলেম আছে তোমরা টক দই ইউজ করো, টক দই কিন্তু ভীষণ ভালো আমাদের চুল বা স্কিনের জন্য। তো এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে এটাকে মিক্সড করতে হবে, খুব মানে একদম পুরো স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। তো দেখো এইরকম টাইপের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে ফেলেছি।
তো তোমরা কিন্তু এর বদলে তোমরা এখানে হানিও ইউজ করতে পারো যদি তোমাদের চাও তো। যদি তোমাদের স্ক্যাল্প খুব ড্রাই হয় তাহলে তোমরা হানি ইউজ করতে পারো। তো আমি এখানে হানি ইউজ করিনি, আমার স্ক্যাল্প ড্রাই নয়। তো তোমরা যদি চাও তাহলে তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমাদের খুব ড্যান্ড্রফের প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা একটু হাফ মতো লেবু পাতি লেবু রস মিশিয়ে নিও যদি তোমাদের ড্যান্ড্রফের প্রবলেম থাকে। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে কিন্তু আমার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি, মানে একদম ডিট্যাঙ্গেল করে নিতে হবে। আমাদের চুলে যেহেতু জট পড়ে থাকে সেটাকে খুব ভালোভাবে আগে ডিট্যাঙ্গেল করে নিতে হবে, তারপরে হেয়ার প্যাকটা ইউজ করবে। আর অবশ্যই কিন্তু পরিষ্কার মাথায় ইউজ করবে, মানে মাথা যদি নোংরা থাকে তাহলে ইউজ করবে না। দরকার হলে আগের দিনকে তোমরা শ্যাম্পু করে নেবে, তারপরে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে, খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। তোমরা যে কোনো হেয়ার মাস্ক বলো, হোম রিমেডি বলো, বা যে কোনো হেয়ার প্যাক বা মাস্ক যাই বলো না কেন, সব কিছু তোমাদের ইউজ করার আগে কিন্তু তোমাদের মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। নোংরা মাথায় কিন্তু কোনোভাবে কোনো রিমেডি বলো বা কোনো মার্কেট প্রোডাক্ট কিন্তু তোমাদের স্কিন বা হেয়ারে কিন্তু কাজ করে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম স্ক্যাল্প থেকে ইউজ করা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম তোমাদের খারাপ এফেক্ট বা কোনো ক্ষতি করবে না। তো সেই জন্য তোমরা কিন্তু এটা একদম স্ক্যাল্প থেকে, যেহেতু এটা হোম রিমেডি, তোমরা একদম স্ক্যাল্প থেকে একদম চুলের ডগা অবধি যেখানে ইচ্ছে তোমরা লাগাতে পারো। তো আমি কিন্তু পুরো মাথায় লাগিয়ে নিয়েছি। তোমাদের যেখানে যেখানে চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে একটু লাগিয়ে নেবে, কারণ হচ্ছে সেই জায়গাগুলোতে তারা তোমাদের চুল গজাতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছ আমি পুরো হেয়ারটাতে কিন্তু অ্যাপ্লাই করছি, মানে স্ক্যাল্প থেকে একদম পুরো লেন্থেও অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখে নাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো এইভাবে তোমরা সেকশন বাই সেকশন আলাদা করে করে তোমরা এরকমভাবে আলাদা করে করে অ্যাপ্লাই করে নেবে। তো অ্যাপ্লাই করার পর তোমরা এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে ড্রাই হতে দেবে। তো মিডিয়াম একটু ড্রাই হলে তারপরে তোমরা শ্যাম্পু আর কন্ডিশনার করবে। তো এটাকে তোমরা মোটামুটি সপ্তাহে দুদিন যদি ইউজ করো তাহলে খুবই বেটার হয়, যদি তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো, আর মাসে বলতে গেলে তোমাদের 5-6 দিন মতো হবে। তো তোমরা এরকম ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সব কটা কিন্তু একদমই ন্যাচারাল, তোমাদের চুলের জন্য খুবই বেটার, মানে খুবই ভালো হবে। তো এখানে আমি ইউজ করছি ভৃঙ্গরাজ পাতার গুঁড়ো, যেটা আমাদের চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায়। তো তোমরা কিন্তু এগুলো খুবই ভালো মতো ইউজ করতে পারো, খুব ভালো। এগুলো একদমই মানে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে, আর তোমাদের যে স্প্লিটেন্সের প্রবলেম থাকে বা রাফ হয়ে যাওয়ার প্রবলেম থাকে তোমাদের দই কিন্তু সেটাকে করতে দেবে না। মানে খুবই ভালো একটা হেয়ার প্যাক তোমাদের জন্য শেয়ার করলাম, তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখো একটা মাস। তোমরা পুজোর আগে যদি ভালো রেজাল্ট না পাও তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এভাবে অ্যাপ্লাই করার পর তোমরা এটাকে মোটামুটি 30 মিনিটের জন্য পুরোপুরি ছেড়ে দেবে, নিজের থেকে এটা ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবে। তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই একটা হেলদি হেয়ারের জন্য তোমরা কী শ্যাম্পু ইউজ করবে। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো চলো তোমাদেরকে আমি শ্যাম্পুটা আগে দেখিয়ে নিই কীভাবে তোমরা প্রিপেয়ার করবে তোমাদের হোমমেড প্রোটিন আলা ভিটামিন আলা একটা শ্যাম্পু, মানে একদম খুব ভালো একটা শ্যাম্পু তোমরা তোমাদের হেয়ারের জন্য তোমরা কীভাবে এটাকে মানে বানাবে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমরা যদি এইভাবে মানে শ্যাম্পুটা করো তোমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো, তোমাদের হেয়ার ফলটাও কমে যাবে, আর সাথে সাথে কিন্তু তোমাদের যে স্প্লিটেন্সের প্রবলেম থাকে বা চুল রাফ হয়ে যাওয়ার প্রবলেম থাকে, ড্যান্ড্রফের প্রবলেম থাকে, অনেক রকমের প্রবলেম থাকে, কারণ আমাদের শ্যাম্পুতে প্রচুর কেমিক্যাল থাকে, তাই বেশি শ্যাম্পু ইউজ না করাটাই বেটার। তো চলো কীভাবে ইউজ করবো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে দেখো আমি এখানে ডাব শ্যাম্পু নিয়েছি, আমি এখানে ডেলি শাইনের যে ডাব শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটা আর এই কন্ডিশনারটা আমি ইউজ করি। তো চলো এবার শ্যাম্পুটা আমি কীভাবে প্রিপেয়ার করবো। ফার্স্টে দেখো একটা বাটির মধ্যে আমি অল্প করে শ্যাম্পু নিয়েছি। এই শ্যাম্পুটা কিন্তু তোমরা দেখো দুবার ইউজ করতে পারবে, আমি যতটা পরিমাণ শ্যাম্পু নিয়েছি। তো তোমরা বলবে যে এইটুকু শ্যাম্পুতে হয় নাকি, তোমরা যদি আমার মতো লেন্থ হয় তোমাদের এই শ্যাম্পুতে আপসে হয়ে যাবে। তো এই শ্যাম্পুর মধ্যে আমি নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল। তো অবশ্যই তোমরা অ্যালোভেরা জেলটা স্কিপ করো না, অ্যালোভেরা জেলটা অবশ্যই ইউজ করো। তারপরে তোমরা এর মধ্যে নিয়ে নাও এরকম পরিমাণ মতো একটু জল, একটু বেশি করে জলটা নেবে, জাস্ট একটু ফেনাটা করে নেবে, মানে একদম হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। তোমরা যদি শ্যাম্পুর মধ্যে এই দুটো জিনিস অন্তত দিয়ে তোমরা যদি শ্যাম্পুটা করতে পারো তোমাদের কিন্তু হেয়ার ফল প্রবলেম একদমই থাকবে না। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, মানে যে অতিরিক্ত যে হেয়ার ফলের প্রবলেমটা, আমাদের অতিরিক্ত কেমিক্যাল পড়ে মাথায় চুলের জন্য, সেগুলো ক্ষতিকারক, তো সেই জন্য কিন্তু আমাদের হেয়ার ফলটা খুব বেশি হয়। তোমরা এইভাবে শ্যাম্পুটা করে দেখো, খুব বেটার হবে। তো দেখতে পাচ্ছ আমার স্নান কিন্তু হয়ে গেছে আর আমি চুলটাকে ওয়াশ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এটাকে নর্মালি ড্রাই হতে যাবো, মানে একদম ন্যাচারালি ড্রাই হতে দেবো। আর তোমরা কিন্তু একদমই এর জায়গায় কোনোরকম তোমাদের যে হেয়ার ড্রায়ার থাকে সেগুলো একদমই ইউজ করবে না এই সময়ে। তো দেখতে পাচ্ছ আমি নর্মালি ড্রাই হতে দিয়েছি। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুক। ছেড়ে দেবো